মাঝে অংশে দিয়েছেন আল্লাহ কিছু ধনীদের কাছে শুধু টাকা পয়সা জমি জায়গা অর্থ সম্পদ খাবার এক জায়গায় থাকবে আর অন্য মানুষ না খেয়ে মরবে আমি আল্লাহ এটা চাই না আমি চাই সবার কাছে খাবার থাকবে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন शेख হাসিনা প্রধানমন্ত্রী এই কথাই বলবেন যে শুধু আমি নিজে খেয়ে থাকব আমি চাই না সবাই খেয়ে থাকবে দারিদ্র্য এবং খোদা মুক্ত বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার इति প্রধানমন্ত্রী शेख হাসিনা মনে মনে লেখা থাকে না ঠিক বলেন এইটার থিওরি আয়াত উনি আয়াত দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছে ভালো কাজ যেই করুক তার মর্যাদা দেওয়া লাগবে ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরানের আয়াত দিয়েই করেছেন যেন মুসলমানের কথা বলছেন নাকি ঠিক 16 কোটি মানুষের জননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক অজানা না ঠিক ফতোয়া আমি দেইনি কোরআন শরীফ 29 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আয়াত নাম্বার হচ্ছে বাড়িতে যে মিলান যে তাফসির পড়বেন সেই তাফসীরে পাবেন না নাকো নতিউল মিসকিন দারিদ্র্যবক্ত সমাজের জন্য দেশের জন্য তাদের কোনো ভূমিকা ছিল না শুধু নিজে খেয়ে পড়ে বাসবে সে জেদলের লোক হয় হোক